প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমার আলোচ্য বিষয় মিলার ওয়াল ভলি টেস্ট। তো প্রথমেই আমরা মিলার ওয়াল ভলি টেস্টের ইতিহাসটা সম্পর্কে জানব, কোথা থেকে আসলো এই মিলার ওয়াল ভলি টেস্ট, হিস্টোরিটা কি, মিলার ওয়াল ভলি টেস্টের হিস্টোরিটা কি। মিলার মেক দিস টেস্ট ইন 1951 টু মেজর ব্যাডমিন্টন স্কিল টেস্ট। মিলার 1951 খ্রিস্টাব্দে এই টেস্টটি তৈরি করেছেন প্রথম। এরপর আসি আমরা, এই টেস্ট আমরা কেন করব, এই টেস্টের গুরুত্বটা কী, এই টেস্টের উদ্দেশ্যটা কী, কেন করব আমরা এই টেস্ট, মিলার ওয়াল ভলিবল টেস্ট আমরা কেন করব, এই টেস্টের পারপোজটা কী। পারপোজ টু মেজর এবিলিটি টু ভলি স্কিল ইন ব্যাডমিন্টন। একজন খেলোয়াড় বা একজন শিক্ষার্থী কতটা ভালো ব্যাডমিন্টন খেলতে পারে তার পরিমাপ কিন্তু খুব সহজেই করা যায় এই টেস্টের মাধ্যমে, ঠিক আছে। এবার আসি আমরা ইকুইপমেন্টস, এই টেস্টটা করতে গেলে বা কোনো টেস্ট করতে গেলে কিছু ইকুইপমেন্টস বা সরঞ্জাম লাগে। তো এই টেস্টের ক্ষেত্রেও কিন্তু সেটা ব্যতিক্রম নয়, এই টেস্টের বিভিন্ন ইকুইপমেন্ট লাগে। কী কী ইকুইপমেন্ট লাগে এই টেস্টে? ব্যাডমিন্টন র্যাকেট, শ্যাটেল কক, মেজরিং টেপ এবং 15 ফিট লম্বা একটি দেওয়াল এবং 10 ফুট চওড়া বিশিষ্ট একটি মিশ্রণ দেওয়াল। আর কি লাগবে? চুল লাগবে, ঠিক আছে। এবার কোর্ট মার্কিং, আমরা এই কোর্টটা কিভাবে অঙ্কন করব, আমরা কোর্টটা কিভাবে তৈরি করব। প্রথমেই একটা দেওয়ালের ভূমি থেকে 15 ফিট লম্বা উচ্চতা একটি দাগ অঙ্কন করে নিতে হবে এবং চওড়ায় হবে 10 ফিট, এটা হবে 15 ফিট, এটা হবে 10 ফিট, এটা হবে 15 ফিট, এটা হবে 10 ফিট। এবারে কি করতে হবে, এই ভূমি থেকে 7.6 ইঞ্চি উচ্চতায় একটি প্যারালাল দাগ টানতে হবে। কত সেমি উচ্চতায়? 7.6 ইঞ্চি উচ্চতায় একটি প্যারালাল দাগ টানতে হবে। তারপর আমাদের কি কাজ, এই যে ভূমি থেকে 10 ফিট দূরে মেঝেতে একটা দাগ অঙ্কন করতে হবে, এটাও হবে 10 ফিট, এটাও হবে 10 ফিট, ঠিক আছে। তাহলে এবং নিচের এই লাইনটাকে বলা হয় রেস্টার্লিং লাইন, এখান থেকে কিন্তু সার্ভ শুরু হয়, ঠিক আছে। এবার আসি পসিডিউর, পসিডিউরটা কি, দ্য সাবজেক্ট ইজ প্রমোটেড এ 1 মিনিট প্র্যাকটিস টাইম বিফোর দ্য ফার্স্ট ট্রায়াল। টেস্টটা শুরু করার পূর্বেই আমাদের অভিজ্ঞার্থীকে বা শিক্ষার্থীকে বা পরীক্ষার্থীকে 1 মিনিটের জন্য প্র্যাকটিস করতে দিতে হবে, ঠিক আছে। এরপর কি, এই যে রেস্টার্লিং লাইনের কাছ থেকে সে র্যাকেট এবং শ্যাটেল কক নিয়ে দাঁড়িয়ে থাকবে এবং এই যে 7.6 ইঞ্চি উচ্চতায় যে কোর্ট অঙ্কন করা আছে বা মার্কিং করা আছে এখান থেকে সে শ্যাটেল কক এবং র্যাকেট দিয়ে এখানে হিট করবে। এরকম চলতেই থাকবে 30 সেকেন্ড, এবার 30 সেকেন্ড সে পুনরায় হিট করবে, আবার এখানে শ্যাটেল কক আসবে, আবার পুনরায় হিট করবে, আবার আসবে, আবার পুনরায় হিট করবে। এর মধ্যে যদি কোনো গোলযোগ ঘটে বা শ্যাটেল ককটি যদি এখানে না পড়ে এখানে থেকে পড়ে যায় তাহলে অভিক্ষার্থী বা শিক্ষার্থী পুনরায় সেটি কুড়িয়ে এনে রেস্টার্লিং লাইনের পিছন থেকে আবার পুনরায় সেখানে সার্ভ করবে, ঠিক আছে। এভাবে চলতে থাকবে 30 সেকেন্ড এবং 3 টাইমস এটা চলতে থাকবে। তো এটা স্কোরিং কীভাবে করব, স্কোরিং কীভাবে হবে, আমরা যে 30 সেকেন্ড যে ট্রায়াল করলাম 3 বার, সেই ট্রায়ালের তোমার যে স্কোরগুলো হবে, ধরো প্রথম ট্রায়ালে 30 সেকেন্ডে 10 বার সে হিট করতে পারলো এবং সেকেন্ড ট্রায়ালে সে দেখা গেল 5 বার হিট করতে পারলো এবং থার্ড ট্রায়ালে দেখা গেলো সে 15 বার হিট করতে পারলো, এই যে টোটাল হিট এইগুলো সব এক জায়গায় যোগফল করে কিন্তু সেটার এই এই মিলার ওয়াল ভলিবল টেস্টের টোটাল স্কোরটা করা হয়ে থাকে। তো বাস্তব জীবনে বা দৈনন্দিন জীবনে বা স্পোর্টসে এই মিলার ওয়াল ভলিবল টেস্টের গুরুত্ব কোথায়, কেন আমরা এই মিলার ওয়াল ভলি টেস্টটা করবো, আমাদের যে দৈনন্দিন জীবনের গুরুত্বটা কোথায়, ঠিক আছে। ধরো আমি ইউনিভার্সিটি টিমের, কল্যাণী ইউনিভার্সিটি টিমের এখন ব্যাডমিন্টন টিমের কোচ বা কোনো স্কুলের বা কলেজের, ধরছি এখনও আমি একটা ব্যাডমিন্টন টিমের কোচ, তো আমি
ইউনিভার্সিটি টিমের একটা টিম তৈরি করবো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি খেলার জন্য। তো এখন ইউনিভার্সিটি টিমের মরশুম চলছে ব্যাডমিন্টন খেলার, তো কী হবে? তো বিভিন্ন আমি একটা ট্রায়ালের আয়োজন করলাম, বিভিন্ন কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে আসলো ট্রায়াল দিতে। ধরো আমি 4 জনকে সিলেক্ট করবো, তো ট্রায়াল দিতে এসেছে মোটামুটি 200 জন। তা আমি 200 জনকে কীভাবে বাছাই করব, যে এই 4 জন আমি কীভাবে বাছাই করবো যে ভালো খেলতে পারে? তা সেটা বাছাই করার জন্য যে কে কতটা ভালো খেলতে পারে অতটা টাইম দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয়। এই 120 জন বা 130 জন এদেরকে যদি আমি গেম খেলিয়ে তাদের মধ্যে যাচাই করি যে ভালো প্লেয়ার, সেটা তো অনেক সময়বহুল। তা সে অত সময় বহুল করা তো সম্ভব নয়। তাই আমরা এই মিলার ওয়াল ভলি টেস্টের মাধ্যমে খুব সহজেই আমরা খেলোয়াড় বাছাই পদ্ধতি সম্পূর্ণ করতে পারি, যে সে কতটা ভালো খেলতে পারে, সে কতটা ভলি করতে পারে। এই টেস্টের মাধ্যমে কিন্তু একজন আসল ব্যাডমিন্টন খেলার পরিচয় কিন্তু এখান থেকেই পাওয়া যায়। তো আজকের ক্লাস আমার এই পর্যন্তই, পরবর্তী ক্লাস পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে।